হীরের মন্ডল, রীনা মন্ডল, সুশান্ত মন্ডল, তিনজন হয়ে মেরেছে। আমাদের এমন ভাবে মেরেছে, কাপড় টাপড়ে যেগুলো ছিল সব চুরে আছে। কারণ কি, পনেরো দিন আগে আমার ছেলের সঙ্গে ছোট বাচ্চা বাচ্চা নিয়ে মোবাইলে দুটো কথা হয়েছিল, এবার কথাটা মীমাংসা হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছিল। তার সত্ত্বেও আমার লোক মীমাংসা করে দিয়েছে, তার সত্ত্বেও আমরা ভাবতে পারিনি যে আমাদের তো মারবে। বাঁশারা খাইছিল সরকারি জায়গাতে, মাছটা কিন্তু আনতে গেছে, উনি জানে না যে পিছন থেকে মারবে। এবার ওকে, ওর বাবাকে, আমার ছেলে ছোট ছেলে ছিল, ওকে দুজন দুটো বাঁশ ধরে আছে, ধরে ওলা মাক্কা হাসওয়া লাঠি দিয়া খুবই অত্যাচার করে মেরেছে। হীরেন মন্ডল আর রীনা মন্ডল আর ও সুশান্ত মন্ডল হাসওয়ালিয়া আর লাঠি, একদম আওলা মাক্কা লাঠি হাসওয়ালিয়া মেরেছে। গেছিলাম আমাকে ফেলে, আমার কাপড় টাপড় ছিঁড়ে আমার যা, তারপর আমাকে অত্যাচার করেছে। গেছেন? হ্যাঁ, পুলিশকে অভিযোগ জানিয়েছি, পুলিশ এখন পর্যন্ত যায়নি। মাল্লাতে? মাল্লাতে আমার দুজন ভর্তি আছি, আমার মেয়ে লেগেছিল পায়ে, আমার মেয়েটা এখনো বন্দিশ করা আছে হাতে। আপনার নাম? আমার নাম উষা রানী মন্ডল। আমাকে মারলো হীরেন মন্ডল, ওর ছেলে আর ওর বউ রীনা মন্ডল হাসওয়ালি এসছে আর লাঠি নিয়ে তিনজন ধরে বাড়ি থেকে বের হয়ে আমাকে মারধর করছে। আমার ঘরে বাঁশ ওর বাড়ির পাশে নিয়ে বাড়ির পিছনে ফেলছি আমি বাঁশটাকে। এবার কেউ নাই, স্বাধীন মন্ডল ওখানে আছে দেখছে, আস্তে আস্তে ছুটানো ব্যবস্থা নেয়নি। তারপরে আমার বড়ো আর ছেলে আসলো, বড়ো আর ছেলে এসে তারপরে ওরা ছাড়াছাড়ি এদিক হলো, তবু মারধর করছে আমার মেয়েকে, আমার বউকে, আমার আমাদেরকে হীরেন মন্ডল, রীনা মন্ডল, ওর ছেলের নামটা তো সুশান্ত মন্ডল, আমাদেরকে তিনজনকে মারধর করেছে। ওর ছেলের কাছে আমার ছেলে মোবাইলটা কিনে নিয়েছে, এইগুলো নিয়ে ঝামেলা সমস্যা করেছে, এই সমস্যাটা টাকা দিয়ে মেটানো হয়েছে, তারপরে আমাকে এবার মারধর করা হয়েছে। হাসুয়া ছিল, লাঠি ছিল, এই দুটাই জিনিস ছিল। মালদায় বাঙিতলায়, বাঙিতলায় ট্রান্সফার করে দিয়েছে, মালদায় ভর্তি আছে। কজন ভর্তি আছেন এখানে? আমরা দুজন আছি। থানায় অভিযোগ জানিয়েছেন বিষয়ে? থানায় অভিযোগ জানিয়ে তারপরে আমরা মামলা। পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে এখনো? না, এখন পর্যন্ত যায়নি পুলিশ। আপনার নাম? নগরজিৎ মন্ডল।